ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর, এখনো তো বড় হয়নি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার মতো অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব, বলবো তুমি ভারী দুষ্ট ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো, যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা, 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করব না তো তারা। ছাতা একটি ঘাড়ে করে নিয়ে ছোটি পায়ে বেড়ি আসব পাড়া, গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন খোকা দেরি হচ্ছে, সিলেট কোথা বসে পড়া কর, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়, আমি বলবো দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকার নাই তো মা। আমি যেদিন প্রথম বড় হব সেদিন গঙ্গা স্নানের পরে আসবে, যখন খিড়কি দুয়ার দিয়ে ভাববে কেন গোল শুনি না ঘরে, আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে, তুমি তাকে বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তর, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চায় মা এনে দেব আবার, আসিনি তো পূজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার মাঠে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে, বাবা মনে ভাববে সুজা সুজি খোকা তেমনি খোকা আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমার পর, আমি বলবো দাদা পরুক এসে আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে জামার মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার।